Hi, Amar Ein Mita, this is my first film this year. এটার নাম হচ্ছে বারান্দা মতি নন্দীর রিলিজন এবং মতি নন্দীর কাজের সাথে নিজেকে জড়াতে এত ভালো লাগে কারণ একজন সাহিত্যিক মানে এত কন্ট্রিবিউট করেছেন মুভি ইন্ডাস্ট্রিতে মানে আমরা দেখে এসেছি এর আগে কোনি করেছিলেন উনি যেটা আজও মানুষের মধ্যে ধ্বনিত হয় এবং কোনি ওনার একটা শ্রেষ্ঠ কাজ যেটা ছবিতে রূপান্তরিত হচ্ছে এবং কিছুদিন আগেই আমি সঞ্জয় নাগের পাড়াপাড় করেছি সেটাও মতি নন্দীর গল্প এবং মতি নন্দীর গল্পের মধ্যে কোথাও এমন কিছু সেন্সিটিভিটি থাকে এবং তার রিলেশনশিপ নিয়ে তার বক্তব্য এবং ব্যক্তিটা এত বড় যে সেটা কাজের মধ্যে খুব সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারি মানে আই থিঙ্ক মানে মতি নন্দীর যেটা সিনেমাটিক মানে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজে যেটা আমরা করতে পারি মানে সেটা অনবদ্য সিনেমাটাকে উনি মানে গল্পের থেকে সিনেমাতে যাওয়ার যে ট্রানজিশনটা ইজ এক্সেলেন্ট আর এই বছর এই ছবিটা মানে আমার প্রথম শুরু মানে 2017-র নতুন ছবি হিসেবে প্রথম অন্য ছবি শুটিং করেছে অবভিয়াসলি কিন্তু 2017-র শুরু মানে এই ছবিটা দিয়ে বারান্দা রেশমি মিত্র পরিচালিত এবং এর মধ্যে অবশ্যই আমাদের স্বনামধন্য অ্যাক্টর আছেন রত্ন বসু যিনি মানে নাটকের জগৎ থেকে ছবির জগতে ওনার অবাধ বিচার এই ছবিতে আমরা সাহেবকে পাবো আর একটা খুব ইন্টারেস্টিং চরিত্রে শ্রীলা মজুমদার আছেন আছে অনেক নতুন কিছু মুখ যেগুলো আমার মনে হয় যে ছবিটা একটু ইন্টারেস্টিং হয়ে গেছে ছবিটার নাম বারান্দা সম্পর্ক নিয়ে গল্প এবং স্বামী স্ত্রীর ভেতরের অনেক কথা যেগুলো অব্যক্ত থেকে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েনের গল্প এটা এবং সেখানে তৃতীয় একজন পুরুষ আসে সেখানে তাদের মধ্যে সম্পর্কটা কীভাবে তৈরি হয় এবং বারান্দাটা একটা রূপক হিসেবে এই ছবিতে কীভাবে ইউজড হয় সেখান থেকে বাবু মতি মন্দি আজকে নেই কিন্তু তার পরিবার এই ছবিটা আমাদেরকে দিয়েছেন তো আমরা শুরু করেছি শুটিং এখন হিন্দুস্তান পার্কে শুটিং আছে এরপর নর্থ ক্যালকাটায় শুটিং আছে এবং কিছু অপটোর আছে তো লেটস সি আমার এই ছবিটা নিশ্চয়ই ভালো হবে আমার আপাতত রিলিজ করেছে কমলা সুন্দরী এবং একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি আমি নায়িকার ভূমিকা এরপরে পরপর ছবি শুরু এবং ছবি দেখতেও পাবে আমাকে পর্দায় মানুষ অনেকগুলো ছবি আসছে একটার পর একটা বন্ধু ঋতুপর্ণ সেনগুপ্ত আমি আবার তার বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছি আমি ভালোবাসি আছি ঋতুপর্ণ তো বটেই আমার বাকি যারা আছে তারা অত্যন্ত ভালো অ্যাক্টর ফলে তাদের সঙ্গে কী করে মোকাবিলা করবো এই দিনটায় আমি এই ভাবতে গিয়ে দিনটা আমার চলে যাচ্ছে আমি আশা করছি যে চরিত্রটা আরও নিশ্চয়ই এদের সঙ্গে করতে করতে আমি আর একটু বেটার করতে পারবো আরও আমার মনে হচ্ছে বারান্দায় প্রথম দিন শুটিং এবং এখানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো কারণ ঋতুদির সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি থেকে ঋতুদি ইজ আ থর প্রফেশনাল এত সুন্দর এত বড় অভিনেত্রী অথচ এত হাম্বল এবং এত ট্যালেন্টেড মানে মুগ্ধ হয়ে দেখার মতো আর ঋতুর সাথে কাজ করা এটা একটা দারুণ অভিজ্ঞতা আমার এর আগে আমি মুক্তি করেছি ওর সাথে অসাধারণ অভিনেত্রী আজকেও কয়েকটা শট দেখছিলাম এত সুন্দর পজ অ্যাক্টিং সাইলেন্ট অ্যাক্টিং ও করে তো আমার মনে হয় Let's hope for the best for 2017 and we look forward for many movies to come. I think April, May and June is full of releases of mine. So, let's go.